আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। অনলাইন শ্রেণী কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বইটি, মূল যে বোর্ড কর্তৃক নির্ধারিত যে বই, সেই বইটির চতুর্থ অধ্যায়ের একটি মূল প্রশ্ন আলোচনা করব। সেটি হচ্ছে তিতুমীরের বিদ্রোহই এই প্রশ্নটি আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক, আর দেরি নয়। তো তিতুমীরের বিদ্রোহ, এটা আমরা আলোচনা করব। তো ব্রিটিশ বিরোধী স্বাধিকার আন্দোলনের পথিকৃৎ যিনি তিতুমীর, তার নাম হলো তিতুমীর। এই তিতুমীরের প্রকৃত নাম হলো মীর নেসার আলী, এবং পূর্ববঙ্গের সংস্কার আন্দোলন করেছিলেন হাজি শরিয়তুল্লাহ। আর পশ্চিমবঙ্গের মুসলমানদের সংস্কার আন্দোলন করেছেন, তিনি হলেন মীর নেসার আলী, তিতুমীর। এই তিতুমীরের স্বাধিকার আন্দোলন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রশ্নটি হলো এই যে তিতুমীরের স্বাধিকার আন্দোলন, এটা ব্র্যাকেটে লিখেছি, আর বিদ্রোহ, তার মানে হলো তিতুমীরের বিদ্রোহ, এটাই আমরা আজকে আলোচনা করব। তো এই তিতুমীরের বিদ্রোহ আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে তিতুমীরের পরিচয়টা আমরা তুলে ধরব। তিতুমীর এমন একজন ব্যক্তি যিনি শিক্ষা দীক্ষায় পারদর্শী ছিলেন, এবং তিনি লাঠি খেলতে পারতেন এবং কুস্তি খেলতে পারতেন। তিতুমীর 1382 খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় চন্দ্রগ্রাম নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল মীর হাসান এবং মায়ের নাম ছিল আবেদা রুকাইয়া। পরিচয় আমি একটু ভালো করে বলি তোমাদের। প্রথমে আসি তিতুমীরের প্রতি পরিচয়। মীর নেসার আলী এই হলো তার নাম, এবং তার প্রকৃত নাম হলো, পর্বতে তার নাম হয়েছে তিতুমীর, এবং পিতার নাম হলো মীর হাসান হলো তার পিতার নাম, আর মাতার নাম হচ্ছে আবিদা রুকাইয়া। আবিদা রুকাইয়া হচ্ছে তার মাতা। পিতা তিনি সাধারণ একজন মুসলমান, মধ্যবিত্ত মুসলমান, তবে তিনি তার কাজ ছিল, তিনি চাষির কাজ করতেন, এবং তিনি ছিলেন ভদ্র চাষী। তোমাদের বইতে লেখা আছে ভদ্র চাষী তিনি ছিলেন। আর মা আবেদা রুকাইয়া, তিনি আসলেই আবেদা মানে তাহসী ছিলেন। তিনি সবসময় নামাজ রোজা ইত্যাদি নিয়ে, তসবি তাহলিল নিয়ে ব্যস্ত থাকতেন। আর তার শিক্ষা দীক্ষায়, তিতুমীরের শিক্ষা দীক্ষায় আমরা দেখেছি সেই সময় তিনজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। সেই তিনজন পণ্ডিতের মধ্যে প্রথম পণ্ডিত আমরা দেখেছি যে লাল মিয়া, তারপর হাফেজ নিয়ামত আলী, এবং আরেকজন হিন্দু পণ্ডিত, তার নাম হচ্ছে রামকমল, তার হিন্দু পণ্ডিতের নাম আমি একটু লিখে দেই। তিতুমীরের প্রাথমিক শিক্ষা যিনারা দিয়েছিলেন, তিনজন শিক্ষক ছিলেন। প্রথমে আমরা যার নাম পাই, তিনি ছিলেন লাল মিয়া। দ্বিতীয় শিক্ষক ছিলেন হাফেজ
হাফেজ নিয়ামত, নিয়ামত, হাফেজ নিয়ামত। এবং চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়জন ছিলেন, তৃতীয়জন একজন হিন্দু পণ্ডিত ছিল, তার হিন্দু পণ্ডিতের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন, হিন্দু পণ্ডিত। রাম কমল, নাম হচ্ছে রাম কমল, রাম কমল, এই তিনজন ছিলেন বিখ্যাত শিক্ষক ছিলেন তার, তিনজনই ছিলেন পণ্ডিত। লাল মিয়া একজন বিখ্যাত পণ্ডিত এবং হাফেজ নিয়ামত একজন বিখ্যাত পণ্ডিত, আর একজন হচ্ছে রাম, রাম কমল। তাহলে এই তিনজনের কাছে তিনি শিক্ষা, শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করেছেন। তো প্রথমে আমরা দেখি লাল মিয়া সেই যুগের বিখ্যাত পণ্ডিত, তারপরে হাফেজ নিয়ামত বিখ্যাত পণ্ডিত এবং রাম কমল একজন হিন্দু পণ্ডিত, তার কাছেও তিনি শিক্ষা গ্রহণ করেছেন। তিনি সর্বপ্রথম, প্রথমেই তার মা যেহেতু একজন আবেদা পরহেজগারা এবং তাপসী ছিলেন, সবসময় নামাজ রোজা এবং তসবি তাহাল্লিনে ব্যস্ত থাকতেন, তিনি চাচ্ছিলেন তার ছেলেটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। এই সুবাদে সর্বপ্রথম তিনি আরবি ভাষা শেখেন, আরবি, উর্দু, ফার্সি, আরবি, উর্দু, ফার্সি এবং গণিত শাস্ত্রে তিনি পাণ্ডিত্য অর্জন করেন, পাশাপাশি শরীয়ত এবং তরিকত এই বিষয়টিও তিতুমীর শিক্ষা গ্রহণ করেছিলেন। এই সমস্ত আলোচনা থেকে আমি ব্যক্তিগতভাবে তোমাদের জানাতে চাই যে শিক্ষা গ্রহণ করলে শরীয়তের শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক স্পিরিচুয়াল নলেজ এটাও শিক্ষা করা দরকার, না তা না হলে মানুষ কমপ্লিট কোড অফ লাইফ আসলে হয় না। এই জন্য তোমাদেরকে আমি সাজেশন করব যে বাহ্যিক শিক্ষার সাথে সাথে নিজের মনটাকে পরিবর্তন করে নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে, তবেই তুমি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। তাহলে কাম টু দ্য পয়েন্ট, তাহলে শিক্ষক লাল মিয়া একজন, তারপরে হাফেজ নিয়ামত এবং রাম কমল। তো এই তিতুমীর 18 বছর বয়সে কিন্তু তিনি কোরআনের হাফেজ হয়েছিলেন, কোরআন শিক্ষা গ্রহণ করেছিলেন, কোরআন মুখস্থ করেছিলেন, যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং মুখস্থ করতেন, সময় পাইলেই তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিতুমীর তিনি 1827 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ গিয়েছিলেন, তার আগে কিছু কথা আছে। তিনি হাফেজ শেষ করার পরে আমরা দেখেছি যখন তার বয়স ছিল 18 বছর, এই 18 বছর বয়সের পরে 1822 খ্রিস্টাব্দে তিনি হজ বরত পালন করতে গিয়েছেন, কত সাল বললাম, 1822 খ্রিস্টাব্দ, 1822 খ্রিস্টাব্দে তিনি কোথায় গিয়েছেন হজ পালন করতে, কোথায়, মক্কা এবং মদিনায়। 1822 খ্রিস্টাব্দে হচ্ছে তিনি কোথায় গেলেন হজ পালন করার জন্য, যায় কোথায়, মক্কা এবং মদিনা, মক্কা মদিনাতে যান, মদিনাতে যান হজ পালন করতে, মক্কা এবং মদিনায় যান। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা আমাদের পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায় যারা বিদ্রোহী ছিলেন এবং সংস্কার আন্দোলন করেছেন, তেনারা প্রায় সবাই শিক্ষা গ্রহণ করার পাশাপাশি মক্কা এবং মদিনায় গিয়েছিলেন। আমি দেখেছি হাজি শরীয়ত, শরীয়তুল্লাহ, তিনি কিন্তু মক্কা মদিনায় গেলেন। ঠিক তেমনিভাবে সেই ধারাবাহিকতায় তিতুমীরও, তিতুমীর তিনিও মক্কা মদিনায় গেলেন, এই 22 খ্রিস্টাব্দে মদিনায় চলে গেলেন, সেখানে গিয়ে তিনি 5 বছর থাকেন, অর্থাৎ 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মক্কা এবং মদিনাতে অবস্থান করেছিলেন, কে, তিতুমীর। এই তিতুমীর মক্কা এবং মদিনায় অবস্থান করার পরে 5 বছর সেখানে থাকলেন, কিসের শিক্ষা শিক্ষিত হবেন, তিনি আরবি ভাষাটাকে জব্দ করবেন এবং এলমে শরীয়ত এবং এলমে মারফত এবং শরীয়ত তরিকতের উপরে বিশেষ জ্ঞান অর্জন করবেন। সেখানে গিয়ে একজন বিখ্যাত পণ্ডিত, তোমাদের নাম এর আগে একবার বলেছিলাম প্রাতিষ্ঠানিক ক্লাসে, ক্লাসে তোমাদের সেই নাম বলেছি যে সৈয়দ আহমদ বেরেলভির, এই ভদ্রলোকের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার ছাত্র হন, এবং শিক্ষা অর্জন করার জন্য, প্রকৃত আকিদাগত শিক্ষা অর্জন করার জন্য, শিরিক মুক্ত শিক্ষা অর্জন করার জন্য তিনি 5 বছর তার সঙ্গে থাকেন। থাকার পরে জিহাদি প্রেরণা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়বার শক্তি তিনি অর্জন করেছিলেন, কে, তিতুমীর, কার কাছে, শহীদ আহমদ বেরলভির কাছে। এখন আসি, এই শহীদ আহমদ বেরলভির কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন এবং সংস্কার আন্দোলনের অনুপ্রেরণা তার কাছেই তিনি পান। ওখান থেকে যখন তিনি ফিরে আসেন, ফিরে আসার পরে দেশে আসবেন, আসার পর হায়দারপুর একটি জায়গা, তার নিজ বসতি হলো হায়দারপুরে, হায়দারপুরে যাওয়ার পর সমাজ সংস্কার আন্দোলনে তিনি ব্রতী হলেন। এবার আসি,
এই বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহ বা বাঁশের কিল্লা যেটা হবে, এই বিদ্রোহের ক্ষেত্রে কি উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা আমরা একটু লিখব। উদ্দেশ্য কি উদ্দেশ্য ছিল, কয়েকটি উদ্দেশ্য ছিল। এক নম্বর যদি উদ্দেশ্য আলোচনা করি তাহলে প্রথমেই মুসলমানদের নিজ পরিচয়, আমাদের যে তাহাজিব এবং তামাদ্দুন, প্রত্যেকটা মুসলমানই নিজের পরিচয়টা আমরা ভুলে গিয়েছি, আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের চালচলনের ক্ষেত্রে এবং আমাদের কথার ক্ষেত্রে নন মুসলিমদের কালচার এবং কাস্টমস আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আমাদের যে মূল আকিদাগত এবং মুসলিমদের যে মৌলিক বিষয় সেগুলো আমরা ভুলে গিয়েছি। তিতুমির তিনি দেশে এসে তিনি প্রথমেই মুসলমানদের নিজ পরিচয় এবং আকিদাগত বিষয়গুলো ঠিক করলেন। কোন বিষয়? আকিদাগত বিষয়, আকিদাগত বিষয়গুলোকে তিনি সঠিক করলেন। আকিদাগত বিষয়, আকিদাগত বিষয়ের উপরে জোর দিয়েছিলেন। পাশাপাশি হিন্দু জমিদার তারপরে হলো জুলম্বার শাসক শাসক ছিল এবং নীলকর ছিল। হিন্দু জমিদার শাসক এবং নীলকর যারা ছিল, নীলকররা এই পূর্ব বাংলার পশ্চিমবাংলার মুসলমানদের উপরে অত্যাচার রোল স্টিমার চালিয়ে দিয়েছিল। এই ছিল উদ্দেশ্য। পাশাপাশি আরও কিছু উদ্দেশ্য ছিল যেগুলো তোমাদের বইতে উল্লেখ করা নাই, সেই জন্য আমি ওই দিকে যেতে চাচ্ছি না। তারপরে দু একটা না বললে নয়, মুসলিম সমাজকে কুসংস্কার থেকে মুক্তি করার জন্য তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন এবং জমিদারদের চাপিয়ে দেওয়া জুলুম এবং কর থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি সমস্ত আপামর জনগণকে একত্রিত করে প্রতিবাদী করে তোলার জন্য তিনি সংস্কার আন্দোলন করেছিলেন। সমাজ সংস্কার এবং ধর্মীয় শিক্ষার ব্যাপারেও তৎপর হয়েছিলেন। এবার আসি তিতুমিরের সংগ্রাম। তিনি তিতুমির যে সংগ্রাম শুরু করলেন, কিসের সংগ্রাম সেটা আমরা আলোচনা করব। কেন তিনি এই সংগ্রামে ব্রতী হলেন, সংগ্রাম কিসের সংগ্রাম, কাদের বিরুদ্ধে? প্রথমে আমরা জানি যে ইংরেজদের চাপিয়ে দেওয়া এবং তারপরে হচ্ছে জমিদারদের চাপিয়ে দেওয়া এবং নীলকরদের চাপিয়ে দেওয়া। তাহলে তিন শ্রেণীর শাসক দ্বারা নিষ্পেষিত হয়েছিল এবং তারা নিজেদের উপরে জুলুম করেছিল। তিন শ্রেণী, একটা হলো কি জমিদার, আরেকটা হচ্ছে কি নীলকর, আরেকটা হলো ইংরেজ বেনিয়াদের কর্তৃক যে আমাদের মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। এরই বিপক্ষে তিনি সংগ্রাম শুরু করলেন। এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই যে ইংরেজ শাসক এবং নীলকরদের বিরুদ্ধে তিনি সংস্কার আন্দোলন করতেছিলেন এবং আপামর জনসাধারণকে নিয়ে তিনি একটি সংগঠন করেছিলেন। এই সংগঠনের মাধ্যমেই কিন্তু সংগ্রাম শুরু করলেন। সংগ্রামের মূল কারণ ছিল এইটা যে তিতুমিরের নেতৃত্ব সংঘবদ্ধ হয়ে শক্তিশালী হতে থাকে, জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছিল। সেই সময় কয়েকজন হিন্দু জমিদার ছিল, পূর্ণিয়ার কৃষ্ণদেব এবং গবরডাঙ্গার কালীপ্রসন্ন এবং দেবনাথ। এই তিনজন হিন্দু জমিদার তারা একত্রিত হয়ে তারা বৈঠক করলো, তারা মিটিং করলো। মিটিং করার পরে তারা চিন্তা করলো যদি অঙ্কুরেই বিনষ্ট না করা হয়, তিতুমিরের সেই সংগ্রাম এবং সংগঠনকে যদি অঙ্কুরে বিনষ্ট না করা হয় তাহলে আস্তে আস্তে তাদের জীবন হয়ে যাবে বিপন্ন। এই জন্য তারা কি করলেন, সর্বপ্রথম আমরা জানি যে মানুষের মৌলিক অধিকার আছে যে অন্ন বস্ত্র বাসস্থান, এর সবগুলোর ভিতরে একটি হলো অর্থনৈতিককে পঙ্গু করে দেওয়া। কোনো জাতিকে ধ্বংস করতে হলে অর্থের অর্থনৈতিক পঙ্গু করতে হয়। এই জন্য নন মুসলিম এই সমস্ত হিন্দু যারা ছিল, এই জমিদার হিন্দু জমিদার সব একত্রিত হয়ে তিতুমির এবং পশ্চিমবঙ্গের বারাসত এলাকার যে তিতুমির থাকতেন যেখানে, তাদের উপরে কর চাপিয়ে দিলেন। এমনি জমিকর ছিল এবং ব্যবসা বাণিজ্যের উপরে কর, তারপরে জমির উপরে ট্যাক্স ইত্যাদি ছিল, কিন্তু পাশাপাশি তাদের উপরে এক ধরনের এমন একটা কর চাপিয়ে দিলেন যেই করটার নাম শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। এমন কর চাপিয়ে দিলেন, হয়তো সেই করের নাম তোমরা কখনোই শোনোনি। সেই করটার নাম হলো দাড়ি কর। এখন এই দাড়ি কর কাকে বলে সে বিষয়টা জানা দরকার। দাড়ি মানে হলো এই ওজন করা দাড়ি নয়, মুসলমানরা যদি দাড়ি রাখে তাহলে সেই মুসলমানদের উপরে কি করতে হবে, শতকরা আড়াই টাকা
রাজকোষে জমা দিতে হবে। একমাত্র মুসলমানরাই তখন দাঁড়িয়ে রাখতো। এই দাঁড়িয়ে রাখার জন্য তাদের উপরে কী করত, যে দাঁড়িয়ে রাখলে মুসলমানরা যে দাঁড়িয়ে রাখে তাহলে 250 টাকা রাজকোষে জমা দিতে হবে, অথবা জমিদারদের কাছে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে। এক দুই নম্বর, যদি মসজিদ তারা তৈরি করে কাঁচা মসজিদ, মসজিদ তৈরি করতে হলে সেখানেও সেখানে তাদেরকে দিতে হবে মসজিদ। মসজিদের ক্ষেত্রে মসজিদ যদি তৈরি করা হয় তাহলে কাঁচা মসজিদের জন্য তাদেরকে টাকা দিতে হবে, এবং কাঁচা মসজিদের জন্য টাকা দিতে হবে। পাকা মসজিদ হলে 1000 টাকা দিতে হবে, এবং কাঁচা মসজিদের জন্য দিতে হবে 500 টাকা। এইভাবে যখন কর ধার্য করা হয় তখন মুসলমানরা সব ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধ হয়ে পরবর্তী সময় মুসলমানরা ঐক্যবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হওয়ার পরে এবং সেই সময় এই হিন্দু জমিদাররা কী করে, যে এক ধরনের পাইক ছিল, পাইক 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 দ্বার বলা হয়, এই পাইকদারদের দ্বারা এই কর উত্তোলনের জন্য তারা সাধারণ একটি টিম গঠন করে পাইকদারদের কাছ পাঠিয়ে দিয়ে মুসলমানদের কাছ থেকে যারা দাঁড়িয়ে রেখেছে তাদেরকে ধরে ধরে জোর করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো। এবং যে সমস্ত এলাকায় কাঁচা মসজিদ তৈরি করা হয়েছে সেখান থেকে 500 টাকা আদায় করা হতো। মসজিদের সেক্রেটারি মুসল্লিদের উপরে জুলুম করা হতো, কেন, যে তার এলাকায় ওই জমিদারি জমিদারদের এলাকায় কেন মসজিদ তৈরি করা হয়েছে। পাশাপাশি মসজিদটা যদি ইটের হয়, পাথরের হয়, পাকার হয় তাহলে 1000 টাকা কিন্তু দেওয়া লাগতো। এই দৃশ্য দেখার পরে, তখন এত বড় জুলুম দেখার পরে তিতুমির তখন করলেন কি, তিতুমির যে সংগঠন করেছিলেন সেই সংগঠনের সদস্য বিন্দু বিন্দু সব একত্রিত হয়ে এই পাইকদারকে উপর, পাইকদার কি নাম বললাম, পাইকদার পাইকদার পাইকদারকে ধরে যখন তারা আক্রমণ করছে, আক্রমণ করার পরে এক পর্যায়ে পাইকদারকে মেরেই ফেলছে। মেরে ফেলার পরে পরবর্তী সময় আমরা দেখছি তখন এই হিন্দু জমিদাররা তখন এই 500 লাঠিয়ান বাহিনী গঠন করেছিল। 500 লাঠিয়ান বাহিনী গঠন করার পর তখন তিতুমিরের উপরে অত্যাচার করে এবং অনেক মুসলমানদের তারা হত্যা করে ফেলে। হত্যা করার পরে যখন তিতুমির এবং তার সঙ্গীগণ মামলা করতে গেলেন, মামলা করতে যাওয়ার পরে তখন সেখানকার দারোগা মামলা তো নেয়নি, বরং তিতুমিরকে বলছে যেটা বানোয়াট এবং অহেতুক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আসছে। আসার পরে সেই মামলা তারা আর নেয়নি। তখন তিতুমির কি করলেন, যে সহজভাবে তাদের সাথে পারা যাবে না, না পারা গেলে তখন তিনি নিজেদের প্রোটেকশন নেওয়ার জন্য একটি কিল্লা তৈরি করলেন, যেই কিল্লার নাম হলো কি, বাঁশের কিল্লা, বা বাঁশের কিল্লা, বাঁশের কিল্লা, কেল্লা বা কিল্লা যেটাই বলো সেটাই হবে, বাঁশের কিল্লা। চতুর্দিক থেকে তখন তাদের কাছে কোনো মারণাস্ত্র ছিল না, মারণাস্ত্র না থাকার কারণে তখন তারা বাঁশের উপর নির্ভর করে বাঁশ কেটে কেটে, বড় বড় বাঁশ কেটে তারা একটা কিল্লা তৈরি করেছিল। এই বাঁশের কিল্লা তৈরি করেছে কত সালে এটা একটু জানা দরকার। বাঁশের কিল্লা তৈরি করেছিল 1831 খ্রিস্টাব্দে বাঁশের কিল্লা তৈরি করেছে। এই কিল্লার মধ্যে থেকে তারা ট্রেনিং সেন্টার তৈরি করলো। এই ট্রেনিং সেন্টারের ভিতরে সেখানে এই জায়গাটার নাম ছিল নারকেল বাড়িয়া, নারকেল বাড়িয়া জায়গায় তারা ট্রেনিং সেন্টার তৈরি করলো। এবং সেই ট্রেনিং সেন্টারের নেতৃত্ব দিয়েছিলেন তার পার্সোনাল সেক্রেটারি বলো আর সেনাপ্রধান বলো, তার নাম ছিল গোলাম মাসুম। নামটা কি বললাম, গোলাম মাসুম। এই মাসুমের নামটা একটু মনে রাখতে হবে, নাম হলো গোলাম মাসুম। এই মাসুম এবং তিতুমির ইনি একসাথে থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হতো, এবং সেই ট্রেনিংয়ে কয়েকজন কিছু হিন্দু হিন্দু অধ্যুষিত এলাকায় কয়েকজন হিন্দু ব্যক্তিবর্গ তার সঙ্গে যোগ দিয়েছিলেন। তোমরা জানো এর সাথে সাথে তিতুমিরের একজন বিখ্যাত শিষ্য ছিল সুজন সুজা উদ্দিন, সেই সুজা উদ্দিনও এসেছিলেন। পাশাপাশি মিসকিন আহমদ আহমদও, মিসকিন আহমদ একজন হিন্দু, সেই মিসকিন আহমদ একজন হিন্দু সমাজের অধিপতি, তিনিও তাদের সাথে যোগ দিলেন। যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তুলছিলেন। এই প্রতিরোধ গড়ার শক্তি যখন অর্জন করলেন, অর্জন করার পরে তখন তাদের মধ্যে একটা জিহাদি মনোভাব সৃষ্টি হয়ে গেল। কিসের মনোভাব বললাম, জিহাদি, জিহাদি মনোভাব গড়ে তুললেন, যে হা
জিহাদি মনোভাব গড়ে উঠল। কাদের মধ্যে? মুসলিম তিতুমির এবং তার অঙ্গ সংগঠনের মধ্যে গড়ে উঠেছিল। জমিদারদের নিকট কর দাবি এবং অর্থ অর্থ অর্থবিত্তের এগুলোকে যোগান দেওয়ার জন্য তিতুমির নিজেই একটি নিজেই তিনি কর দেওয়া তো দূরের কথা, শক্তি অর্জন করে এবং শক্তিশালী হওয়ার জন্য সংগঠন তৈরি করে, মুসলমানদের মধ্যে সংগঠন তৈরি করে এই আর যারা জমিদার ছিল জমিদারদের আস্তানায় গিয়ে তাদের উপরেই উল্টা কর দাবি করলেন। উল্টা কর যখন দাবি করা হলো তখন তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। তেলে বেগুনে জ্বলে ওঠার পরে পাশাপাশি তখন কি করে মুসলমানরা আশপাশে তাদের অর্থ যোগান দেওয়ার জন্য অর্থ যোগান দেওয়ার জন্য তাদের এলাকায় হিন্দু জমিদারের আশপাশে যেগুলো মুসলিম জমি ছিল যারা নিজেদের স্বাধিকার আন্দোলন স্বাধিকার আদায় করার জন্য যারা কর দিতে পারছিল না, কর দিতে না পারার কারণে হিন্দু জমিদাররা মুসলমানদের জমি দখল করে নিয়েছিল, সেই জমিগুলো তারা পুনরুদ্ধার করেছিলেন। এটা হলো আন্দোলন শুরু। পাশাপাশি এই আন্দোলনের যারা সদস্য ছিল মেম্বার ছিল কিছু যুবক তারা কি করছেন, তারা একসময় গিয়ে পোড়া নামক একটা গ্রাম ছিল, সেই গ্রামে ছিল একটি মন্দির, মন্দিরের পাশে গিয়ে তারা গরু জবাই করে রক্তের হোলি হোলা খেলছিল, মন্দিরকে অপবিত্র করলো এবং পাশের পোড়া গ্রামের যে বাজার ছিল বাজারের লুটপাট করে এগুলো সবই ছিল মুসলমানদের দখলে, এই জোর করে তারা ছিনিয়ে নিয়েছিল মুসলমানদের সেই জায়গায়, মুসলমানদের মসজিদের জায়গায় মন্দির করার কারণে ওগুলো তারা ভেঙে দেয় এবং গরু জবাই করে মন্দিরকে অপবিত্র করে। এরপরে আসি বারাসাত বিদ্রোহ, একটি একটি কথা আছে বারাসাত বিদ্রোহ, বারাসাত বারাসাত বা রাসাত বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, এই বারাসাত শব্দটা মনে রাখি যে বারাসাত বিদ্রোহটা কিভাবে হয়েছিল সেটা একটু শুনে রাখো। বারাসাত বিদ্রোহ 1871 খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা এবং ফরিদপুর একটি জায়গার নাম হলো বারাসাত। এই বারাসাতে একটি সংগঠন তারা করেছিল। ইতিহাসে এই সংগঠন যারা বারাসাত এলাকায় অবস্থান করার পরে বারাসাত থেকেই তারা বিদ্রোহ শুরু করেছিলেন তিতুমিরের নেতৃত্বে, এই জন্য এই এই জায়গার নাম অনুসারে একে বলা হয় বারাসাত বিদ্রোহ বা বারাসাত সংগ্রাম এটা বলা হয়। এবার আসি কেল্লা ধ্বংস, বাঁশের কেল্লা। আগেই কিন্তু বলেছি যে বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে কখনো মানুষ ঠেকানো যায় না এবং প্রতিরোধ গড়ে তোলা যায় না। তো বাঁশের কেল্লা, এটা একটা বাঁশ তোরা মনেও করতে পারো, বাঁশ হলে হতেও পারো, মনে রাখার জন্য একটা বাঁশ বানায় রাখছি আর কি, যাই হোক। তো বাঁশের কেল্লা, এখন আসি এই বাঁশের কেল্লা কিভাবে ধ্বংস করে, এর তো কারণ থাকা চাই। কারণ হলো এই যে কেল্লা ধ্বংস করার জন্য বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার 125 জন সৈন্যসহ যখন বারাসাতের দিকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে আলেকজান্ডারের বিপক্ষে তোমার তিতুমির সাংগঠনিক লোক নিয়ে বাঁশ ভেঙে বাঁশের আগাজা ছিল এই সমস্ত লাঠি নিয়ে তার প্রতিরোধ গড়ে তুলল। প্রতিরোধ গড়ে তোলার পরে যখন সে আর পারেনি পর্বতে সেই ওরা ব্যাক করে চলে যায় এবং সেই সময় সেই বিদ্রোহের করার কারণে আলেকজান্ডার 125 জনের যে সেনাবাহিনী নিয়ে আসছিলেন তার সেই সংগ্রহে প্রায় 10 জন নিহত হয়ে যায় এবং বসিরহাটে একটি জায়গা ছিল, বসিরহাটের দ্বারকাও আহত অবস্থায় সে বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেট সহ 300 সোলজার আবার চলে আসে, কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেট আসে। আসার পরে সেখানে প্রায় 2টি বিখ্যাত কামান নিয়ে আসে, কামান নিয়ে আসার পরে এবং তাদের সাথে অস্ত্রশস্ত্র ছিল গোড়া বালত নিয়ে আসে, নিয়ে আসার পরে ওই তিতিমিরের এলাকায় ঢুকে পড়ে এবং সেই কামান দিয়ে বাঁশের কেল্লার উপরে ধ্বংস শুরু করে। ধ্বংস করার পরে ওইভাবে তখন বাঁশের কেল্লা বিধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার পরে আমরা দেখেছি সেই সময় তিতুমির এই অবস্থায় সে আহত হয় এবং নিহত হয়ে যায়, পাশাপাশি আরও অনেক সোলজার সৈনিক নিহত হয়, মুসলমানরা ছত্রভিত্র হয়ে গেল। পাশাপাশি পরবর্তী সময় যে তিতুমিরের প্রধান সেনাপতি যিনি মাসুম তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জনসমুদ্রে
ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাকে মারা হয়েছে এবং মৃত লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই ছিল আজকের আলোচনা যে তিতমিরের বাসের কিল্লা এভাবে ধ্বংস হয়ে গেল। তাহলে অ্যাজ এ রেজাল্ট হিসাবে কি হলো, সে তিতমির অনেক কষ্ট করে চতুর্দিকে সংগ্রাম করে পরায় 83,000 সোলজার এবং মুসলমান সমস্ত একত্রিত করেছিলেন তিতমিরের এই বাসের কিল্লা ধ্বংসের সাথে সাথে তার সংগঠনও ধ্বংস হয়ে যায়, তার বিদ্রোহ ধ্বংস হয়ে যায়। এখন এই সংগঠন বা বিদ্রোহের তিনি করে লাভ কি হয়েছিল, এই লাভের কারণে মানুষের ভিতরে পরবর্তী সময় 1857 সালে আমরা দেখেছি সিপাহী বিদ্রোহ। ওই বিদ্রোহের দাবানল প্রত্যেকটি মানুষের মধ্যে জ্বলছিল। বিদ্রোহের রেজাল্ট হিসেবে পরবর্তীতে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এই 1857 সালের বিদ্রোহের দাবানল আবার কি হয়, সেই তেজ পর্যন্ত 1947 সালে ভারত পাকিস্তানের বিভাজন হয়ে যায় এবং সেই সূত্র ধরে 52 ভাষা আন্দোলন, সেই সূত্র ধরেই 69 গণঅভ্যুত্থান, সেই সূত্র ধরেই এই যে 71-এর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের মূল প্রশ্ন ছিল কি, তিতুমিরের বিদ্রোহ বা স্বাধিকার আন্দোলন, এই ছিল তোমাদের সাথে আজকের পড়া। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে অনলাইনে নয়, এরপরে যদি কোনো কথা জিজ্ঞাসা থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।